হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এসএন প্রোডাকশনের পক্ষ থেকে আমি নাঈম খান আজই আপনাদের সাথে। আমাদের এই এসএন প্রোডাকশন চ্যানেলে আমরা মূলত ভিডিও এডিট, ফটো এডিট, ভিডিও শ্যুট, ফটো শ্যুট এবং ভিডিও এবং ফটো সম্পর্কে যাবতীয় তথ্য বা টিউটোরিয়াল দিয়ে থাকবো। আমাদের এই চ্যানেলটিতে আরও মজাদার অনেক ট্রিপস শেয়ার করতে চলেছি, সো সেগুলো মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেলা পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন। তো আজকে আমি ফটো এডিট করব। ফটো এডিট করতে হলে সিম্পলি আমার গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারি থেকে আমার নির্দিষ্ট মডেল চুজ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার মডেলের পিক। এই মডেলের পিকটি এডিট করতে হলে সিম্পলি শেয়ার বাটনে ক্লিক করতে হবে, স্ন্যাপশিটে ইম্পোর্ট করতে হবে। যেহেতু আমি স্ন্যাপশিট দিয়ে এডিট করব, তাই স্ন্যাপশিটে ইম্পোর্ট করব। তো লোড নিবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে টুলসে ক্লিক করবেন। হ্যাঁ, ভিডিও এডিট করার আগে, ফটো এডিট করার আগে আমি আরেকটি কথা নিয়ে বলতে চাচ্ছি যে আমি ব্যবহার করছি স্ন্যাপশিট ওল্ড ভার্সন। যারা যারা নিউ ভার্সন বা আপডেট ভার্সন ইউজ করছেন তাদের জন্য একটু ডিফারেন্ট দিয়ে দেখাবে। আমি ওল্ড ভার্সনে কমফোর্টেবল ফিল করি, তাই ওল্ড ভার্সনে এডিট করে থাকি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, জুম আউট করি, দেখতে পাচ্ছেন মডেলের ফেসে কিছু ব্রন দেখা যাচ্ছে, ব্রন বা দাগ। তো এগুলো রিমুভ করতে হলে সিম্পলি আপনাকে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর এখান থেকে যেখানে যেখানে ব্রণ আসছে সেখানে টাচ করতে হবে, দেখেন ব্রণগুলো রিমুভ হয়ে যাবে। সিম্পলি টাচ করে ব্রণগুলোকে রিমুভ করে দিবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেখানে টাচ করে সেখান থেকে ব্রণ রিমুভ হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমি এখান থেকে ব্রণগুলো রিমুভ করে দিব। হয়ে গেছে আমার রিমুভ করা। এখানে হাতের ভিতরে কিছু দাগ আছে, স্পট রয়েছে, স্পটগুলো আমি রিমুভ করে দিব। স্পটগুলো সিম্পলি রিমুভ করে দিব যাতে এগুলো না দেখা যায়। সিম্পলি স্পটগুলো রিমুভ করে দিব। যেখানে যেখানে দাগ আছে, দাগ রয়েছে স্পেস বা হাতে, সেখান থেকে রিমুভ করে দিবেন। তো হয়ে গেছে রিমুভ। তো দেখতে পাচ্ছেন এখন আর জুম আউট করে সেই বরণের দাগগুলো দেখতে পাবেন না। রাইট বাটনে ক্লিক করুন। তো গেল আমাদের ফেস এডিটিং, ফেসের আর এডিট অ্যান্ড ফেস স্মুথ কন্ট্রাস্ট ব্রাইটনেস আনতে এখানে টুলসে ক্লিক করুন। এখানে প্রোটেটে ক্লিক করুন। লোড নিবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে নান স্পট লাইট ওয়ান, স্পট লাইট টু, স্মুথ ওয়ান, স্মুথ টু, আই আই ওয়ান, আই টু কম্বো। এখান থেকে আমি মনে করি স্মুথ টু বা স্পট লাইট স্মুথ ওয়ানে রাখতে, স্মুথ ওয়ান রাখবেন। যেহেতু আপনার ফেসের ভিতরে ক্ষুদি ক্ষুদি গর্ত কম আছে, তাই সেখান থেকে সিম্পলি স্মুথ ওয়ানে রাখবেন। তো স্মুথ ওয়ানে রাখার পরে দেখতে পাচ্ছেন স্মুথ দেখাচ্ছে ফেস। রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখন আমাদের কাজ হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট পরিমাণ কালার গ্রেডিং নেই, তাই যত কালার গ্রেডিং করতে হলে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে টার্ন ইমেজ এখান থেকে আমার দেখতে পাচ্ছেন অপশন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস, স্নো ওয়েটস, ওয়ার্ম। এখানে এই অপশনগুলো শো করবে। এই অপশনগুলো শো করতে হলে আপনার যদি সব ছবিতে সব কিছু ঠিকঠাক থাকে, ব্রাইটনেস ঠিক থাকে, স্যাচুরেশন ঠিক থাকে, কন্ট্রাস্ট থাকে, কোনো প্রভাব পড়বে না। তাই আমার এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার ঠিক নেই, সেখানে সিম্পলি সেখানের জন্য আমি সিম্পলি স্যাচুরেশন থেকে একটু বাড়িয়ে দেবো। সবসময় চেষ্টা করবেন 60 থেকে 50 নিচে রাখতে। তো আমি এখান থেকে 52-53 রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটু হলুদ অংশ কাজ করছে, তাই ওয়ার্মতে আসলাম। ওয়ার্মতে বাড়ানো যাবে, কমানো যাবে। যদি বাড়িয়ে দিই তাহলে হলুদ কাজ করবে, যদি সিম্পলি বেশি কমিয়ে দিই তাহলে মাইনাস করে দিই, তাহলে দেখবেন নীল নীল কালারের, ব্লু কালারের একটি
একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাই এখান থেকে আমি বেশি হলুদ করবো না, বেশি সবুজ করবো না, গাঢ় সবুজ করবো। গাঢ় সবুজ কালার করার জন্য এখান থেকে সিম্পলি 8 থেকে 9 রাখা চাই, শুনবেন যেগুলো আমি 8-এ ক্লিক রাখলাম, সরি 9-8 রাইট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু লুক এসেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আমাদের ফেসেও কিছু লুক এসেছে। ফেসে এই লাল স্যাচুরেশনের কালার এসেছে, এখান থেকে কালার রিমুভ করবো সিম্পলি। এখান থেকে এইবার দেখিয়ে দিচ্ছি, সিম্পলি এই বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করব, টান ইমেজে ক্লিক করে এখানে ব্রাশ করব। ব্রাশে এখান থেকে ভিভেন্টটা কমিয়ে দিয়ে জিরো করে দিব, জিরো করে দিয়ে এখান থেকে যেখানে যেখানে আমাদের প্রয়োজন নেই সেখান থেকে রিমুভ করে দিব, জিরো করে দেখতে হবে। সবসময় খেয়াল রাখবেন যেখানে জিরো থাকে, যেখানে জিরো থাকে। তো এখান থেকে আইওটনে ক্লিক করে দেখতে পারবেন যেখানে যেখানে আমরা প্রভাবটা পড়েছে, সেখান থেকে আমি রিমুভ করে সিম্পলি রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফেসের স্যাচুরেশন রিমুভ করা হয়ে গেছে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন অরিজিনালে ক্লিক করবেন, দেখবেন এরকম ফটো। টার্ন ইমেজ ক্লিক করবেন, দেখবেন এরকম ফটো। তো যদি আপনার আরও কালার গ্রেডিং করতে চান তাহলে সেক্ষেত্রে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে ব্রাশে ক্লিক করবেন। এখান থেকে সিম্পলি ব্রাশে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক, এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করবেন। এই যে স্যাচুরেশন, স্যাচুরেশন +10 পর্যন্ত আছে, মাইনাস আছে, মাইনাসও করতে পারবেন। এখান থেকে ইরেজ আছে 5-10। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমি 10 সিলেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আইব্রোনে ক্লিক করে যাতে দেখতে পারি কোন জায়গায় আমি টাচ করছি এবং কোন জায়গায় আমার কাজটি সম্পন্ন হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়ে গেল। এখান থেকে আই বাটন ক্লিক করে দেখতে পারবো যে আমাদের ব্রাশ করে পিকটিকে আরো উন্নত দেখা যাচ্ছে, আরো সুন্দর দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে দেখা করুন সম্পূর্ণ ছবিতে কিন্তু ব্রাইট বেশি দেখাচ্ছে, তাই রাইট অপশনে ক্লিক করবেন। এখান থেকে সিম্পলি আবার টুলসে ক্লিক করবেন, এখান থেকে ভিজেন্টে ক্লিক করবেন। ভিজেন্টে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি হালকা একটু যেখানে ব্রাইটনেস কম চাই সেখান পর্যন্ত এরিয়া পর্যন্ত বর্ডার পর্যন্ত ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন রাইট করলাম, কিছুটা ব্রাইটনেস কমেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে মডেলের যে ড্রেসটি আছে এই ড্রেসটি কালার গ্রেডিং হয়নি। সেই জন্য কালার গ্রেডিং করতে হলে সিম্পলি আবারও ব্রাশে ক্লিক করবেন বা আবারও স্যাচুরেশনে ক্লিক করবেন। সে দেখতে সবসময় লক্ষ্য রাখবেন যে সময় আপনার ব্যাকগ্রাউন্ড কালার স্যাচুরেশন দিয়ে এডিট করবেন যখন 10-এ রাখবেন, আর যখন মডেলের পোশাকের কালার চেঞ্জ করবেন সেক্ষেত্রে 5-এ ক্লিক করবেন, +5-এ সেখান থেকে ঘষে দিবেন। এখান থেকে সিম্পলি ব্রাশ করে দিবেন আপনার মডেলের যে পোশাকটা রয়েছে পোশাক অনুযায়ী, সমান এক সমান দিবেন, এক সমানভাবে ব্রাশ করবেন যাতে কোনো জায়গায় কম বেশি না হয়। কম বেশি হলে এখানে ওয়াকটা একটু বেশি হবে। আইবারনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপনার পোশাকের কালারটি একটু হালকা চেঞ্জ আসছে। মানে রাইট পার্সনে ক্লিক করবেন, হয়ে গেল আপনার ফটো এডিটিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিট হয়ে গেল স্ন্যাপশট দ্বারা অতি খুব অল্প সময়ে অতি সহজে। তো এখান থেকে সিম্পলি আপনারা ডান বাটনে ক্লিক করবেন, তো ক্লিক করলেই আপনাদের ফটো সেভ হয়ে যাবে। তো ফটো সেভ করার আগে আপনার কাছে শেষ একটি কথা জানিয়ে যাচ্ছি, তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আরও প্রফেশনাল লুক নিয়ে আসতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসেন্স প্রোডাকশনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।